Assalamualaikum, प्रियो दर्शक वृंद, हमरा एखन फरीदपुरेर आटोशी गोटा बांग्लादेश सह पृथ्वीर विभिन्न जगह परिचित आटोशी हमरा अलरेडी सेखाने आछि। आपनारा देखते पाच्छेन महापवित्र रौजा शरीफ। एखाने हमरा आगे थेके एकटा जिनिस शुने आसतम, आमी कखनो देखि नाई, प्रथम आसलाम, जे ভিতরে ঢুকতে হলে খালি পায়ে যাওয়া লাগে, জুতা খুলে আসলে বাস্তবতা শত চেষ্টা করে আমরা কিন্তু জুতা পরে আসতে পারি না। দেখেন এই দেখেন আমাদের পা খালি, এই যে অধ্যাপক মুফতি মাওলানা আইবুল, এখানে এই যে জুতা হাতে, যেটা আসলে খুবই একটা আপত্তিকর বিষয়। এখানে যিনি পীর সাহেব ছিলেন তার রওজা বা কবর দেখানোর চেষ্টা করব আমরা। আমরা যাচ্ছি সেই দিকে হেঁটে হেঁটে। আপনারা আপনাদের মন্তব্য লিখবেন কমেন্ট বক্সে, আমরা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। প্রধান গেট সহ আরও যে এখানে দুই একদিন আগেই ওরস হয় বছরে, যেটা এটা শেষ হলো, আমাদের এখানে একটা মাহফিল আছে, সেখানে আমরা এসেছি। তো মনে করলাম যে একটু ঘুরে যাই, দেখি, কোনোদিন দেখি না, একটু দেখে যাই। অনেক সময় আমাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হওয়া লাগে, এই জন্য মূলত আমরা এখানে এসেছি। দেখতে থাকুন ইনশাআল্লাহ। বন্ধ করো বানি, ঠিক আছে, সমস্যা নেই। ছবি তোলা নিষেধ, বন্ধ করেন। আপনার বাসা পরীক্ষা কি করে রাখেন? কোথায় পড়েন? ইসলাম ইউনিভার্সিটি কুষ্টি। কোন সাবজেক্টে কোন ইয়ারে পড়েন? আলহাজ ইসলাম ইউনিভার্সিটি মাস্টার্স চলেছে। আলহামদুলিল্লাহ। আপনার? আমরা দুজন আল কোরআনে মাস্টার শেষ হয়ে গেছে ইসলাম ইউনিভার্সিটি। বাড়ি যশোর? যশোর, বাড়ি কুমিল্লা। আমাদের কাছে এখানে আসছে, আমরা ব্যবসা, আমাদের বাড়ি নড়াই আসছে আর কি, কম্বল ব্যবসা করি নড়াই সদরে। ওই তিনজনকে একসাথে, আমার বাড়ি কাগজি পড়া, এনার বাড়ি শহরে, এক টার্মিনালে দেখার জন্য আসছে আর কি, দরবারে দেখার জন্য আসছে। আপনি কি জায়গা এর আগে ব্যবসা? হ্যাঁ আসছে, আর এখানে ব্যবসা উপলক্ষে এখানে আসে, কিন্তু এখানে যে দেখার জন্য এই জন্য আসা হয়। এই জায়গার সম্পর্কে আপনার ভালো ইনফরমেশন আছে? ধারণা নাই এরকম ভালো। ছবি তোলা তো অনুমতি নিয়ে নিতে হবে, এটা জানেন? নাম হলো তো মারা গেছে কারি সাহেব আর কি। প্রিয় দর্শক, এখানে আমরা স্থানীয় লোকজন খুব কম দেখতে পাচ্ছি, আমাদের মতো দর্শনার্থী যারা আছে তাদের লোকজন আসেই কি না তার ঠিক নেই, আসলেও খুব কম এই ইয়ের মাধ্যমে। এটা আছে মহিলা বিভাগ, এই যে মহিলা ব্যতীত প্রবেশ নিষেধ, প্রচুর মহিলারা এখানে আছে। এটা আছে গোশালা, এই যে যারা গরু আনে, গরু ছাগল আনে, এই যে মূলত এই যে গরুশালা আপনারা দেখতে পাচ্ছেন এইখানেই রাখে আর কি। হরিণ বাহির থেকে খাবার দিবেন না। সব থেকে বিস্ময়কর বিষয় প্রিয় দর্শক যেটা, সেটা আসলে এতদিন আমরা শুনে এসেছি, আজকে স্বচক্ষে দেখার সৌভাগ্য হলো, সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক যেটাই হয়েছে, সেটা আছে মূলত পীর সাহেবের যে রওজা অর্থাৎ কবর, এখানে ঢুকতে হলে দুটো হাত সামনে অনেকটা হিন্দুদের প্রণাম করার টাইপের যেতে হবে এবং পিছন দিকে আসতে হবে। জি, আমরা আসলে সেটা করি নাই, আমাদের কাছে ভালো লাগে নাই, এবং
এটা শিরক যতটুকু আমাদের জ্ঞান আছে আমরা জানি যে এটা শিরক। এই যে এটা চাউল ভান্ডার, যেটা আছে প্যান্ডেল, এখানে মূলত মাহফিল হয়, মাহফিল বা জিকির আজগাজ যেটা হয়, এই যে সেই প্যান্ডেল। এখানে ভিডিও করাটা অনেকটা নিষেধ, আমরা অনেক সতর্কতার সাথে ভিডিও করতেছি, মূলত এখানে ঢোকার সময় ওরা বলে দিয়েছে মোবাইল খোলা রাখা যাবে না, তারপরেও আমরা চেষ্টা করতেছি একটু করার জন্য, আপনাদের দেখানোর জন্য আর কি। কারামতির কথা তো স্পষ্ট হাদিসে আছে। জি প্রিয় বন্ধুগণ, এটা হচ্ছে মূলত হেলিকপ্টার। এখানে অনেক ঢাকা থেকে পীর সাহেবের ছেলেরা আসে, আরও অনেকে আসে, হেলিকপ্টার ল্যান্ড করে মূলত এইখানে। সেই জায়গাটা আপনাদের দেখিয়ে দিলাম। এই পাশে বিশাল একটা পুকুর আছে, আর এটা আছে মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা। এখানের এটা আছে আলিয়া মাদ্রাসা। প্রত্যেক দিন এখানে হাজার হাজার মানুষ আসতেছে। ওই যে ওইখানে দোকানপাট বসে ওরসের সময়। এখানে হেলিকপ্টার আসে পড়ে, আপনি কিছু বলবেন জাতির উদ্দেশ্যে? কী বলবেন, বললি বলেন এদিকে। আপনি কিন্তু ক্যামেরা বন্দি অলরেডি। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাতে বলে না কারণে মাঠে। এটা সালিয়া মাদ্রাসা প্রিয় দর্শক। এই যে এটা, এটা আছে দরবারের মাদ্রাসা। এই যে এখানে যে ওয়াজের জিকিরের মঞ্চ, মূলত ওই যে দূরে দেখতে পাওয়া জিকিরের মঞ্চ এখানে একটা আছে, আর এই পেশার একটা আছে। এই যে, এই যে এখানে, এই যে আমরা ঘুরে ঘুরে দেখতেছি। তো বন্ধুরা, আমাদের ডকুমেন্টারি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমাদের বাইক, আমাদের অধ্যাপক ভাইয়ের বাইক। এই যে এখন আমরা রওনা দিব ইনশাল্লাহ। বিশাল প্লেস আছে।